নমস্কার। কালকের ঘটনার পর থেকে আমার কাছে প্রচুর ফোন আসে, মেসেজ আসে, লোকে জিজ্ঞেস করে যে আমি কেমন আছি। আমি সবাইকে জানাতে চাই তাদের সবার উদ্দেশ্যে যে আমি একদম সুস্থ আছি, ভালো আছি। আর আপনারা যারা আমার সাথে সেই ভ্যাকসিনেশন ক্যাম্পটায় উপস্থিত ছিলেন, যাদের সবাইকে এটাই বলতে চাই যে দেখুন, আমরা সবাই ভিকটিম, আমাদের হাতে এখন আর কিছু নেই। কিন্তু যদি আমি সুস্থ থাকি তাহলে আমার ভরসা যে আপনারাও সুস্থ থাকবেন। শুধু প্যানিক করবেন না। স্যাম্পল চলে গেছে ল্যাবে টেস্ট করাতে, আমরা 4-5 দিনের মধ্যে জেনে যাবো যে সেটা আসলে কি ছিল। কিন্তু আমার অফিসিয়ালসদের সাথে কথা হয়েছে, আমি যেটুকু জানতে পারলাম যে ওটার মধ্যে ক্ষতিকারক পদার্থ কিছু ছিল না, কিন্তু ডেফিনেটলি আমরা সবাই জানি যে ভ্যাকসিন হয়তো ছিল না। সেটা আমরা কনক্লুশনে ড্রপ করতে পারবো যখন রেজাল্টগুলো আসবে। আর তার আগে সবাইকে বলবো, প্লিজ প্যানিক করবেন না। আর সবাই যারা কালকে না, এই মানুষটা অনেকগুলো ক্যাম্প অর্গানাইজ করেছেন, যারা এই দেবাঞ্জন নামের লোকটার ক্যাম্পে গেছেন, তারা প্লিজ সবাই কেএমসি দফতরে যান বা আপনাদের নিয়ারেস্ট কাউন্সিলর এমএলএ তাদের সাথে কন্ট্যাক্ট করুন যে কি করবেন, এরপরে পরবর্তী স্টেপ কি। সো টেক কেয়ার অফ ইউর হেলথ। অ্যান্ড আরেকটা কথা বারবার বলে দেবো, যারা ভ্যাকসিনেশন ক্যাম্পে যাচ্ছেন তারা দেখবেন যে আপনাদের ফোনে একটা মেসেজ আসবে বা রেজিস্ট্রেশন হবে, আর যদি মেসেজটা আসতে মাঝে মাঝে একটু লেট হয়, সো কিন্তু ভ্যাকসিনেশনটার পর ইমিডিয়েটলি আপনাদের কাছে আপনাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে ভ্যাকসিনেশন সেন্টার থেকে। সেটা হলো এরকম দেখতে পাচ্ছেন কিনা জানি না, বাট লাইক দিস। ওকে, সো এটা আমার বাড়ির স্টাফের ভ্যাকসিনেশন রিপোর্ট, ওদের ডিউ ডেট হলো নেক্সট এটা। সো এরকম একটা কার্ড আপনারা সবাই রিসিভ করবেন। কালকে যখন আমি এই কার্ডটা রিসিভ করিনি তখনই আমি কনসার্নটা রেজ করি আর তারপরেই পুরো র্যাকেটটা ধরা পড়ে। সো ইয়েস, বি অ্যাওয়ার যে আপনারা কোথায় যাচ্ছেন আর কোথা থেকে ভ্যাকসিন নিচ্ছেন, আর এই কার্ডটা যেন আপনাদের যেখান থেকে ভ্যাকসিনেশন নিচ্ছেন সেই জায়গার থেকে যেন দেয়। সো স্টে সেফ। আমাদের একটা থার্ড ওয়েভের অ্যালার্টও এসছে, সো প্লিজ মাস্ক পরুন, মাস্ক পরতে ভুলে যাবেন না, আর হাতটা স্যানিটাইজ করুন, সোশ্যাল ডিস্টেন্সিং রাখুন। আর কালকে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা যেন আর না হয়, সেটা কিন্তু রেসপন্সিবিলিটি আমাদের সবার হাতে। আমরা যদি একটু সচেতন হই এরকম মানুষ আমাদের গায়ে ঘেঁষতে পারবে না। আর আমি প্রশাসন এবং আমার মিডিয়ার সব বন্ধুদের ধন্যবাদ জানাতে চাই যে তারা কাল এসে পুরো জিনিসটার সামনে এভাবে এসে দাঁড়িয়েছে যাতে প্রত্যেকটা মানুষ জানতে পেরেছে এটা সম্পর্কে, ঘরে ঘরে খবরটা পৌঁছে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ। আমার একটাই কামনা, আপনারা যেন সুস্থ থাকেন, ভালো থাকেন। ধন্যবাদ।